অডিও কোয়ালিটি কিভাবে এত সুন্দর হয়? মাইক্রোফোন না থাকার কারণেও এত অডিও কোয়ালিটি এত সুন্দর কেন হয়? বন্ধুগণ, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি কোনো কেটে কেটে না দেখে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো আমরা যারা যারা নতুন নতুন ইউটিউবিং করি, আমাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের যদি ইউটিউব থেকে কোনো আর্নিং না হয়, তবে আমরা ওই আর্নিং যদি না হয় তাহলে আমরা মাইক্রোফোন ভালো, আমরা ব্লুটুথ ভালো হেডফোন আমরা কী দিয়ে কিনবো? তো ফ্রেন্ডস, আমরা যদি ইউটিউব আর্নিং থেকে না কিনি তাহলে আমাদের কাজ করা উৎসাহ একদম কমে যাবে। সো ফ্রেন্ডস, আপনারা একটা কথা লক্ষ্য করবেন যে আমি নিজে আপনাদের সামনে বকবক করছি, তো আমার নিজেরই মাইক্রোফোন নিয়ে আপনি দেখতে পারেন, আপনারা দেখতে পারেন যে আমার কোনো ধরনের মাইক্রোফোন ব্লুটুথ হেডফোন কোনো সিস্টেমই নাই। সো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি আমাদের অডিও কোয়ালিটি কীভাবে এত সুন্দর হয়, মাইক্রোফোন না থাকার কারণেও এত অডিও কোয়ালিটি এত সুন্দর কেন হয়। সো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। শুরু করার প্রথমে যারা আমার এই চ্যানেল নতুন থাকেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার জন্য নোটিফিকেশন বেলটা আছে সেটাকে অল করে দিন, কারণ আমি নতুন লেটেস্ট ভিডিও প্রতিনিয়ত এইভাবে আপলোড করে থাকি। সেই ভিডিও দেখুন, তো আপনারা অনেক কিছু শিখতে অথবা জানতে পারেন। বাঙালি হয়ে বাংলা দেখুন, বাংলাকে সাপোর্ট করুন, বাংলাকে ভালোবাসুন। আমি একটা সেকেন্ড চ্যানেল খুলেছি, ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। ওই চ্যানেলে দেখাবো ভিলেজ লাইফ, ভিলেজ ব্লগ এইসব দেখাবো, গেলে ওই চ্যানেলটাও গিয়ে ঘুরে আসতে পারেন। ওই চ্যানেলটা যখন দ্রুত গ্রো হবে তখন আপনি বলতে পারেন ওই চ্যানেলের ফার্স্ট ভিজিটর আমি ছিলাম। সো লেট স্টার্ট। ওকে ফ্রেন্ডস, মোবাইলের স্ক্রিনে এসেছি। মোবাইলের স্ক্রিনে আমরা কী করবো, আমাদের ছোট্ট দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো অ্যাপ্লিকেশনটি কী কোথা থেকে ডাউনলোড করবো আমি আমার ভিডিওটা এসে বলে দেবো। সো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো আমি কী করবো, আমি ফার্স্ট অফ অল আমার যেটা অ্যাপস প্রয়োজন পড়বে আমি ওই অ্যাপসটা কী করবো ওপেন করে নেবো, ঠিক আছে? অ্যান্ড্রয়েড বিট বলে এই অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আর সার্চ করলে আপনার অ্যাপসটি পেয়ে যাবেন। সেখান থেকে আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নেবো, ঠিক আছে? তো আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেসি বলে একটা আইকন আছে, কেসি বলে একটা আইকন কী করবো টাচ করবো। টাচ করলে পরে এখানে একটা এমএসি বলে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই এমএসি বলে একটা আইকন কী করবো আমরা টাচ করে দেবো, ঠিক আছে? তো ধরুন আপনার যে ভিডিওটার এডিট করতে চান বা আপনার যেটা ভিডিও আপনারা ভয়েসটা এডিট করতে চান ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবেন ওই এমবি3 আপনারা এখান থেকে বানিয়ে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে অলরেডি আমাদের এমবি3টা বানানো কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর আমরা কী করবো, আমাদের এখন ওই অ্যাপ্লিকেশন থেকে চলে যাবো, ঠিক আছে? যেটার নাম হচ্ছে লেকসেন্স অডিও, ঠিক আছে? আমরা ওই অ্যাপ্লিকেশন থেকে চলে যাবো এখন। তো লেকসেন্স অডিওতে চলে আসার পর আমরা কী করবো, এখান থেকে আমরা অ্যালাউটা করে দেবো, যতগুলো অ্যালাউ থাকে আমরা সব অ্যালাউ করে দেবো। অ্যালাউ করতে এখানে একটা অপেন বলে একটা অপশন করে নিয়ে অপেন বলে একটা অপশন টাচ করে দেবেন, অপেন বলে একটা অপশন টাচ করে দেবেন, এখানে মারবেন। এখানে মেরে আপনাদের ওই আপনারা যে অল্প আগে যে আপনারা অডিওটা করলেন, ভিডিও থেকে যে একটা অডিও আলাদা করলেন, ওই অডিওটা আপনারা কোথা থেকে আপনারা খুঁজে নেবেন। তো আমি আপনাদেরকে একটা DCIM এখানে টাচ করবেন, এখানে টাচ করার পর আপনি এখান থেকে অল্প তলার দিকে চলে যাবেন, এখানে অ্যান্ড্রয়েড বিট বলে এখানে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে অডিওতে টাচ করবেন, অডিওতে টাচ করার পর আপনারা এখান থেকে খুঁজে নেবেন যে আপনাদের ওইটা কোনটা, আপনার এখান থেকে আইডি করে নেবেন, ঠিক আছে? ইউ কার্ড এখান থেকে কোন টাচ করবেন, আপনারা ওপেন টাচ করবো আমরা। তো আপনি টাচ করার পর এখান থেকে অল্প ওয়েট করবেন, আপনার এখান থেকে খুব ভালোভাবে লোডিং হবে। ভালোভাবে লোডিং হওয়া আমরা আমরা এখন কী করবো, এখানে আপনার থ্রি ডট বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এই থ্রি ডট বলে একটা অপশন টাচ করবো। টাচ করার পর এখান থেকে আপনারা এই দুই নম্বর অপশন টাচ করবেন, দুই নম্বর অপশন টাচ করার পর তলার দিকে চলে যাবেন আপনারা, তলার দিকে চলে যান। তো এখান থেকে আমরা থ্রি ডট টাচ করে দুই নম্বর অপশন টাচ করবো। টাচ করার পর আমরা এই অপশনটা আমরা কী করবো, সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো এখানে প্লাই অথবা অনেক এখানে সিস্টেম দেওয়া আছে। সিস্টেম দেওয়ার জন্য আমরা কী করবো, আমরা একটা প্লাই করবো আপনাদের দেখানোর ক্ষেত্রে, ঠিক আছে? মাইক্রোফোন না থাকার কারণেও এত অডিও কোয়ালিটি এত সুন্দর কেমন আছে বলে আমার সবাই সবাই অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কিন্তু কেটে কেটে না দেখে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এরকম করে কিন্তু আপনারা এটা ই করতে পারেন, এটা অটোমেটিক এডিট করার পর আপনারা কী করবেন, উপরে একটা সেভ ব্ল্যাক আইকন দেখতে পাচ্ছেন, সেভ ব্ল্যাক আইকনে টাচ করে দেবেন। সেভ ব্ল্যাক আইকনে টাচ করে দেওয়ার পর এখান থেকে ডান ব্ল্যাক আইকনে টাচ করে দেবেন, ডান ব্ল্যাক আইকনে করে দেবেন, সেভ মেরে দেবেন। সেভ মেরে দেওয়ার পর অলরেডি এখান থেকে আমাদের খুব স্পিডি এখান থেকে আমাদের লোডিংটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ওয়েট করবো কতক্ষণ পর্যন্ত আমাদের এই লোডিংটা কমপ্লিট না হয়। তো অলরেডি আমাদের কী হয়েছে, লোডিংটা কমপ্লিট হয়েছে। আমরা কী করবো, আমাদের ব্যাগে চলে যাবো। ব্যাগে চলে যাওয়ার পর আমাদের সবার প্রিয় যেটা আমাদের কাইন মাস্টার অ্যাপ্লিকেশন আছে, আমরা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাবো। আমরা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট একটা ক্লিক করবো, ক্লিক করে 16x9 টাচ করবো। টাচ করার পর এখান থেকে আমরা কী করবো, মিডিয়া বলে একটা অপশনে টাচ করে দেবো। মিডিয়া বলে একটা অপশন টাচ করা দেওয়ার পর এখান থেকে আমরা ওই ভিডিওটা নিব যে ভিডিও থেকে আমরা অডিওটা আলাদা করেছিলাম। এখান থেকে আমি ওই ভিডিওটা নিয়ে নিলাম, ওই ভিডিওটা নিয়ে এখানে আমি টিক মার্কে মেরে দিলাম, ঠিক আছে? ডাবল হয়েছে, একটা ডিলিট করে দিব। তো এখান থেকে আমি টিক মার্কে মেরে দিয়েছি, এই ভিডিওটা আমি কী করবো, এই ভিডিওটা একটা টাচ করে এই সাউন্ডটা আমি একদম কমিয়ে দিব। সাউন্ডটা কমিয়ে দেওয়ার পর এখান থেকে আমি একটা মিউজিক
ওডিওতে একটা টাচ করবো। ওডিওতে টাচ করার পর এখান থেকে আমরা ফোল্ডার সিলেক্ট করে নিব। আমাদের ফোল্ডার এখান থেকে আমরা যে ফোল্ডার এখান থেকে আসে ওই ফোল্ডারটা আমরা কী করবো এখান থেকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো আপনারা কী করবেন, আপনারা লেসেন্স অডিও বলে একটা অপশন আছে, আপনারা ওই অ্যাপসটি পেয়ে যাবেন, ওইখান থেকে ওই কীটা এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে মিউজিক বলে একটা অপশন থাকবে, ওই মিউজিকে আপনারা কী করবেন, আপনাদের ভয়েসটা পাবেন এখানে। আপনারা প্লাজরা এখানে টাচ করে দিয়ে আপনাদের এখন দেখবেন আপনারা ভিডিওর সাথে এমনি মিল আসে কি না, আমি আবার আপনাদের প্লে প্লাই করে দেখা দিচ্ছি যা তাদের কোনো ডাউট না থাকে। অডিও কোয়ালিটি এত সুন্দর, মাইক্রোফোন না থাকার কারণে এত অডিও কোয়ালিটি এত সুন্দর, কেমন সুন্দর অনেক ভালো। তো ফ্রেন্ডস, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর সাথে আমাদের কোয়ালিটির সাথে একদম ফুল ম্যাচ খেয়েছে। তো ফ্রেন্ড, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, সুবিধা করুন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। ভিডিও শেষ থাকা ভালো, সুতরাং ভালো কোনো টেকনিক্যাল হাসান হাতে সরাসরি দূরে থাকুন।